আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত ভাই একটি অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে আমরা সচরাচর শুনে থাকি যে কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর মসজিদে বসে থাকে তাহলে সে নাকি হজের সমান নেকি পাবে। ইনশাআল্লাহ আপনি সঠিকই শুনেছেন, ঠিকই শুনেছেন। তো তাহলে আমি সর্বপ্রথম আগে হাদিসটিকে পেশ করে দিই, তারপর তর্জমা করব এবং এর জন্য কি কি শর্ত রয়েছে ওটিও আমি ইনশাআল্লাহ বর্ণনা করব। তো সর্বপ্রথম হাদিসটি তিরমিজিতে রয়েছে, হাদিস নম্বর 586 এবং হাদিসটিকে শেখ আলবানী রহমাহুল্লাহ হাসান বলেছেন। তো সেই হাদিসটি হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন থুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ হাত্তা তাতলুআ আশ-শামসু থুম্মা সাল্লা রাকআতাইনি কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। এর অনুবাদ হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতে পড়ল, তারপর সে বসে আল্লাহর জিকির আজকার করতে লাগলো সূর্য ওঠা পর্যন্ত, তারপর আবার সূর্য ওঠার পর আবার সে দুই রাকাত নামাজ পড়ল, তো আল্লাহ নবী বললেন যে কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন, সে ব্যক্তি হজ করার এবং উমরা করার সওয়াব পাবে, নেকি পাবে। আলহামদুলিল্লাহ, কত বড় ফজিলতের ব্যাপার। তো এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে একজন বিজ্ঞ পণ্ডিত আলেম শেখ শিনকিতি এত পণ্ডিত আলেম, এত জ্ঞানী ছিলেন যে আমাদের জামে ইসলামের একজন শিক্ষক বলেছিলেন যে অনেক ওলামারা শেখ শিনকিতিকে বলে যে ইবনে বাজ থেকেও ফিকহি মাসলার দিক দিয়ে বেশি জ্ঞানী ছিল, এত বড় জ্ঞানী ছিলেন তিনি। তো তিনি বলছেন যে এই ফজিলত পাওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। তিনি বলেন যে সর্বপ্রথম শর্ত হল যে তাকে জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। সে যদি একাই নামাজ পড়ে, জামাত ছুটে যায়, তাহলে সে ফজিলতটি সে পাবে না। তো প্রথম শর্ত হলো যে তাকে জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে। আর দ্বিতীয় শর্ত তিনি বর্ণনা করলেন এবং হাদিস থেকে এই শর্তগুলো পাওয়া যায়, হাদিসের মধ্যে এগুলো পাওয়া যায়। দ্বিতীয় শর্ত হলো আল্লাহ নবী বললেন যে থুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহ, যে সে যেন বসে আল্লাহর জিকির আজগার করতে থাকে। সে আল্লাহর জিকির আজগার করবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন পড়বে বা দিনই শিক্ষা কোনো অর্জন করবে, এগুলো করতে হবে। তারপর তিনি ওই শেখ বলছেন, শেখ শিনকিতি বলছেন, সে যদি তার কারো গীবত করে বা ঘুমিয়ে যায় বা আজে বাজে কোনো কথা বলে, দিনের কথা না বলে, তাহলে সে কিন্তু এই ফজিলতটি পাবে না। আর তৃতীয় শর্ত তিনি বলেছেন যে তাকে ওই জায়গাতেই বসে থাকতে হবে, সে যদি ওই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় তাহলে সে পাবে না। তো তৃতীয় যে শর্তটি রয়েছে, এই শর্তের মধ্যে ওলামারা মতভেদ করেছেন। কেউ বলেছেন যে না, ওর জন্য শর্ত হলো শুধু মসজিদে থাকা, মসজিদ থেকে বের হওয়া নাই। আর কেউ কেউ বলেছে যে না, ওই জায়গা থেকে হঠতে হবে না। তো কিন্তু সঠিক যেটা অধিকাংশ ওলামারা এখতিয়ার করেছেন বলেছেন, সেটা হলো যে তার সে জায়গা থেকে হঠতে গেলে কোনো ব্যাপার নাই, যতক্ষণ সে মসজিদের মধ্যে থাকবে সে এই ফজিলত থেকে মহরুম হবে না। তাহলে এই শর্তগুলি পালন করতে গেলে ইনশাআল্লাহ আপনি হজ এবং উমরা করেন কি পাবেন। আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই যেন এই আমল করতে পারি এবং আমরা যেন আমাদের যারা জানেন এই ফজিলত সম্পর্কে তাদেরকে বলার আমাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।